আসসালামু আলাইকুম, আমি মায়া অ্যাঞ্জেলিনা। আজকে আমাদের মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবসে কবিতা বলছি কোনো এক মাকে। লিখেছেন আবু জাফর উবাইদুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের পুরি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? ছিটিটা তার পকেটে ছিল, ছেঁড়া রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথা ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলে ছেড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পইল লতাটা নেতানো। খোকা তুই এলি, ঝাপসে চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছিত করে। এখন মার চোখে চৈত্রির রোদ পুড়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ফিটে পড়েছে। থ্যাংক ইউ।